আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে বেসন ছাড়া বুন্দিয়া রেসিপি শেয়ার করব। অনেকেই ভাবতেছেন যে বেসন ছাড়া কিভাবে এই বুন্দিয়াটা তৈরি করব। আজকের এই বুন্দিয়াটা কোনো রকমের ঝামেলা ছাড়া ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ময়দা দিয়ে বুন্দিয়া তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এই ময়দাটা নেওয়ার আগে আমি একটা চালনি দিয়ে ভালো করে ময়দাটাকে চেলে নিয়েছি। তারপর এখানে 2 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এখন তেল আর ময়দাটাকে হাত দিয়ে ঠিক এভাবে ডুলে ডুলে করে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে ময়দার সাথে এভাবে কুসলি কুসলি মিশিয়ে নিতে হবে। তেলটাকে ময়দার সাথে আমি হাত দিয়ে এভাবে ডুলে মিশিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে তেলটা ময়দার সাথে মিশে গিয়েছে। এখন এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এটা কিন্তু নর্মাল পানি। এই পানিটা অল্প অল্প করে দিব আর হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। বুন্দিয়া ব্যাটারটা যেন স্মুথ হয় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর যে 1 কাপ নর্মাল পানি নিয়েছি এটা কিন্তু একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর পানিটা এইভাবে মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বুন্দিয়ার ব্যাটারের জন্য কতটুকু পানি লাগবে। যে 1 কাপ নর্মাল পানি নিয়েছিলাম তা থেকে কিন্তু আমার 1 টেবিল চামচ পানির মতো রয়ে গিয়েছে, এটা দিব না, এটা সাইড করে রেখে দিয়েছি। আর ব্যাটারটা স্মুথ করার জন্য যেটা করতে হবে, হাত দিয়ে কিন্তু এভাবে ফেটে নিতে হবে। আমি কিছুক্ষণ এই ময়দার ব্যাটারটাকে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিব। 3 থেকে 4 মিনিট এভাবেই ময়দার ব্যাটারটাকে আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার হয়েছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এখন আমাদের যেটা করতে হবে, এই ব্যাটারটাকে আমি কিছুটা উঠিয়ে রেখে দিব আরেকটা বাটির মধ্যে, কারণ বুন্দিয়াটা আমি 2টা কালার দিয়ে তৈরি করব। অল্প করে আমি একটা বাটির মধ্যে কিছুটা ব্যাটার উঠিয়ে রাখছি। এই যে অল্প আমি রেখে দিলাম, আর এই ব্যাটারের মধ্যে অরেঞ্জ স্যুট কালার দিয়ে দিব। যদি আমরা বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করতাম তাহলে কিন্তু আর এই অরেঞ্জ স্যুট কালারটা দেওয়া লাগতো না, যেহেতু আমরা ময়দা দিয়ে এই ব্যাটারটা তৈরি করতেছি, তো তার জন্য তো ফুড কালারটা দিতে হবে। তো এই ফুড কালারটা না দিলে কিন্তু বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগবে না। কারো হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলে কিন্তু বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগবে না, কিন্তু স্বাদের দিকে কিন্তু কোনো হেরফের হবে না। ফুড কালারটা দেওয়ার পর একটা উইস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা বাটির মধ্যে যে কিছুটা ব্যাটার রেখে দিয়েছি এটার মধ্যে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার দিয়ে এই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারবেন। রেড কালারটা ভালো করে মিশিয়ে নিব। রেড কালারটা ভালো করে ময়দার ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। বুন্দিয়া তৈরি করার জন্য কিন্তু 2টা ব্যাটারই আমাদের রেডি। বুন্দিয়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। অল্প ব্যাটার দিয়ে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কিনা। বুন্দিয়া ভাজতে গেলে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, যেন বুন্দিয়ার ড্রপ পড়ার সাথে সাথে এটা ফুলে উঠে যায়। তেলটা কিন্তু আমাদের বুন্দিয়া ভাজার জন্য এখনো গরম হয় নাই। আমি আরো কিছুক্ষণ তেলটাকে এভাবেই রেখে দিব। এখন চেক করে দেখব তেলটা আমাদের পারফেক্ট গরম হয়েছে কিনা। আবারও অল্প করে দেখছি, হ্যাঁ তেলটা কিন্তু এখন আমাদের বুন্দিয়া ভাজার জন্য গরম হয়ে গিয়েছে। বুন্দিয়া ভাজার জন্য কিন্তু এখানে আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, আর এই চামচটা দিয়ে বুন্দিয়াগুলো তৈরি করব। কম বেশি সবার বাসায় কিন্তু এই চামচটা আছে। বুন্দিয়া ভাজার জন্য কিন্তু এই চামচটাকে বেশি উচ্চতে রাখতে যাবেন না, আবার তেলের সঙ্গে একদম লাগিয়ে রাখবেন না, তেল থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে রাখবেন। এখন এই চামচের মধ্যে ব্যাটার দিয়ে দিব, আর ব্যাটারটা বেশি করে দিবেন না, অল্প করে দিবেন। আর এই যে দেখুন নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ফুলে ভেসে উঠতেছে, আর কত সুন্দর ড্রপ হয়ে পড়ছে একটু খেয়াল করে দেখুন। ব্যাটারটা যদি পারফেক্ট হয় বুন্দিয়া, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্ট হবে। যখন বুন্দিয়াগুলো তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না। যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও অল্প কিছুটা ময়দা অ্যাড করতে হবে। কথা বলতে বলতে দেখুন কিছু কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন বুন্দিয়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিব। আবারও এই চামচটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতবার বুন্দিয়া তৈরি করবেন চামচটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন ওই রেড কালারের ব্যাটারটা দিয়ে দিব, আর চামচটাকে ঠিক এভাবে করে রেখে দিচ্ছি, একদমই কিন্তু ঝাঁকাঝাঁকি করবেন না, এভাবে ধরে রাখবেন। আর কত সুন্দর ড্রপ হয়ে পড়ছে একটু খেয়াল করে দেখুন। কিছু দিয়ে দিলাম, এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন বুন্দিয়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, তেলের বুদবুটো কিন্তু কমে এসেছে। তখনই কিন্তু বুঝে নিতে হবে যে বুন্দিয়াগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, তেলের বুদবুটটা কিন্তু একদমই কমে গিয়েছে। আর মাশাল্লাহ দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো বুন্দিয়া তেলে ভেজে নিচ্ছি, সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিয়েছি। আর মাশাল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে। আমি কিছু রেড কালারের বুন্দিয়াও ভেজেছি, এগুলোকেও মিক্স করে নিচ্ছি। এখন এগুলোকে আমি মিশিয়ে নিব।
আপনারা যদি চান যে একটা কালার দিয়ে বুন্দিয়াটা তৈরি করবেন তাহলে কিন্তু একটা কালার দিয়েও বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন। দুইটা কালার দিয়ে তৈরি করলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এখন এই বুন্দিয়ার জন্য আমরা শিরা তৈরি করে নিচ্ছি। বুন্দিয়া শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এই হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর এখানে 1/2 কাপ পরিমাণ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে, আর বুন্দিয়ার জন্য কিন্তু আমাদের একটা আঠালো আঠালো শিরা হবে, মানে এক তার কিংবা দুই তারের শিরা লাগবে না, একটা আঠালো আঠালো শিরা হলেই হবে। আর শিরাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে একটা আঠালো আঠালো শিরা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচি গুঁড়া কিংবা গোলাপ জলটাও দিতে পারেন। ঘিটা দিলে কি হবে, বুন্দিয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দেখে কিন্তু অনেকেই ভাববেন যে শিরাটা হয়তো বেশি হয়েছে কিনা। এখন এই গরম শিরার মধ্যেই কিন্তু আমাদের বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। চুলার জালটা কিন্তু অবশ্যই অফ করে নিতে হবে, না হলে কি হবে, যেহেতু ময়দা দিয়ে তৈরি করা বুন্দিয়াগুলো কিন্তু একদম গলে যাবে। অনেকেই ভাবতে পারেন যে শিরাটা কি বেশি করে ফেললাম কিনা। 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি শিরাই কিন্তু পারফেক্ট। বুন্দিয়াগুলো শিরার মধ্যে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে শিরাটাকে লাগিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিব। তাতে করে কি হবে, বুন্দিয়াগুলো কিন্তু শিরাটাকে স্যুপ করে নিবে। তাহলে 10 থেকে 15 মিনিট পর দেখাই। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এই যে শিরাটা ছিল সবটুকুই কিন্তু স্যুপ করে নিয়েছে। বুন্দিয়াগুলো কিন্তু আমাদের পারফেক্টভাবে শিরাটাকে স্যুপ করেছে। খেয়াল করে দেখুন, দেখলেন তো ময়দা দিয়ে কত সহজভাবে বুন্দিয়া তৈরি করা যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।